কয়েকদিন আগেই ইংল্যান্ড ঘোষণা করেছিল যে চাঁদে এবার তারা ল্যান্ডার ও রোভার পাঠাবে একটি মহাকাশযানের মাধ্যমে। এখানেই ভারতের ইসরোর মাথায় বজ্রাঘাত হয়। তার কারণ, চন্দ্রযান টু সাকসেসফুলি ল্যান্ড করতে পারেনি চাঁদের মাটিতে, মানে ল্যান্ডার বিক্রমের কথা বলছি। চন্দ্রযান টু এর অরবিটার এখনো ঘুরে চলেছে, 7 বছর কাজও করবে এবং প্রতিনিয়ত ইতিহাস গড়ে বিভিন্ন রকম তথ্য ও ছবি পাঠাচ্ছে ইসরোকে। তাতে সারা পৃথিবীর মহাকাশ বিজ্ঞানীরাই উচ্ছ্বসিত। যেমন গত 2 দিন আগেই চাঁদের একটি 3D ছবি পাঠিয়ে চমকে দিয়েছে সারা পৃথিবীকে। এর আগে আর্গন-40 গ্যাস যে চাঁদে আছে তাও আবিষ্কার করেছে চন্দ্রযান টু এর এই অরবিটার। কিন্তু ব্যাপার হলো যে পৃথিবীর চতুর্থ দেশ হিসাবে ভারতের বা ইসরোর মুকুটে সেই পালকটা লাগতে পারেনি যে ল্যান্ডার চাঁদের মাটিতে অবতরণ করানোর। হ্যাঁ, চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রম অবতরণ করেছে, কিন্তু সেটি সফট ল্যান্ডিং হয়নি, হয়েছে ক্র্যাশ বা হার্ড ল্যান্ডিং। তাতে বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ইসরোর। ফলে চতুর্থ দেশ হিসাবে যে এই সাকসেস, সেটি কিন্তু ভারতের মুকুটে পালক হয়নি, সেটি একটি কাটা হয়েই রয়ে গেছে। আর তাই চন্দ্রযান থ্রির মাধ্যমে সেই মুকুটে পালকের আবার ব্যবস্থা করেছে ইসরো, এবং ল্যান্ডার এবং রোভার আবার পাঠাবে চন্দ্রযান থ্রিতে, যা চন্দ্রযান টু এর বাকি যে কাজটুকু বাকি ছিল সেই কাজটুকু করবে। গতকালই আমরা এই নিউজটি দিয়েছিলাম, তারই আপডেট দিলাম। গতকাল অনেকের কাছে মনে হয়েছিল যে এটি ঠিক সংবাদ নয়, কিন্তু আজকের অনেক পেপারেই বেরিয়েছে এই খবরটি। বিশেষ করে বর্তমানেও আমি নিজে দেখেছি যে এই খবরটি বেরিয়েছে, কিন্তু আমাদের কাছে গতকালই খবর ছিল এবং আপনাদের কাছে তুলে ধরেছি। চন্দ্রযান থ্রির এই ল্যান্ডার পাঠিয়ে ভারত চাইছে যে চতুর্থ দেশ হিসাবেই যেন ভারত সেই নামটি অর্জন করতে পারে। তার জন্য তাড়াহুড়ো করে আগামী নভেম্বরেই চন্দ্রযান থ্রি পাঠাতে চলেছে চাঁদে। তবে আগেও বলেছি, আবারও বলছি যে এবার কিন্তু চন্দ্রযান থ্রিতে অরবিটারটি থাকছে না। অরবিটারটি থাকছে না মানে অরবিটার থাকবে, কিন্তু অরবিটারের মধ্যে কোনো পেলোড থাকবে না। অরবিটারটি ইউজ হবে শুধুমাত্র মহাকাশ যান হিসাবে, যে ল্যান্ডার এবং রোভারকে নিয়ে পৃথিবীর সমস্ত কক্ষপথ ঘুরে 45 দিন ধরে আবার চাঁদের 100 কিলোমিটারের কাছে নিয়ে গিয়ে ল্যান্ডারকে আলাদা করে দেবে এবং নিজে অন্যদিকে চলে যাবে, যেখানে তাকে আর কোনো খুঁজে পাওয়া যাবে না। এখানে একটি প্রশ্ন উঠে আসছে যে তাহলে ল্যান্ডার বিক্রম বা রোভার প্রজ্ঞান যোগাযোগ কার সঙ্গে রাখবে? এখানে আমি আরেকটা কথা বলে দিই, তাদের নাম ল্যান্ডার বিক্রম থাকবে কি না বা রোভার প্রজ্ঞান থাকবে কি না তা এখনও ঠিক করা হয়নি। তবে বিক্রম টু এবং প্রজ্ঞান টু হিসাবেই বিবেচনা করা হচ্ছে, তার কারণ যেহেতু চন্দ্রযান টু এরই বর্ধিত অপারেশন বা বর্ধিত মিশন এটি, তাই ল্যান্ডারের জায়গাতে বিক্রম টু এবং রোভারের জায়গায় প্রজ্ঞান টু হিসাবে বিবেচনা করা হচ্ছে। এবং অরবিটারটি কাজ করবে যখন আগামী 7 বছর, এই অরবিটারই কিন্তু নতুন যে ল্যান্ডার এবং নতুন যে রোভার কাজ করবে তাদের সঙ্গে যোগাযোগ রাখবে। তবে রোভারের সঙ্গে সরাসরি অরবিটারে যোগাযোগ থাকবে না বলেই মনে করা হচ্ছে। রোভারের সঙ্গে যেরকম ল্যান্ডারের নিজস্ব যোগাযোগ থাকার কথা ছিল ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রোগ্রামের, সেরকমই নতুন ল্যান্ডার এবং নতুন রোভারেরও তাই থাকবে বলেই মনে করা হচ্ছে। আর যে ল্যান্ডারটি, নতুন ল্যান্ডারটি যেটি চন্দ্রযান থ্রি তার মাধ্যমে যাবে এবং চাঁদে নামবে, সেই ল্যান্ডারটি কিন্তু যোগাযোগ করবে চন্দ্রযান টু এর অরবিটারের সঙ্গেই এবং সমস্ত তথ্য চন্দ্রযান টু এর অরবিটারকে পাঠাবে। তার কারণ অরবিটার অলরেডি তার মধ্যে সমস্ত পেলোড বহন করছে, তাই নতুন অরবিটারে আর কোনো পেলোড দেওয়া হচ্ছে না বলেই ইসরো থেকে জানা যাচ্ছে। শুধুমাত্র সেটি ইঞ্জিন এবং মহাকাশযান হিসাবেই কাজ করবে। এতে আরও একটি সুবিধা যে আরও অনেক কম জ্বালানিতে চাঁদের কিন্তু পৌঁছে যাবে এই চন্দ্রযান থ্রি, তাতে খরচাও অনেক কমে যাচ্ছে। বলা হচ্ছে যে মোটামুটি 500 থেকে 600 কোটির মধ্যেই এই
মিশনটি সাকসেস করা হবে। ইসরো আরও জানিয়েছে যে এই চন্দ্রযান থ্রি কিন্তু তারা সাকসেস করে দেখাবেই এরকমটি মনে করছে। তবে ল্যান্ডার বিক্রমের যদি ছবি পাওয়া যেত, নাসার এলারও যে ছবি তুলতে গিয়েছিল সেখানে তো ল্যান্ডার বিক্রমের কোনো ছবি পাওয়া যায়নি। গত 17ই সেপ্টেম্বর, 14ই অক্টোবর এবং গত 10ই নভেম্বর তিনবারই কিন্তু কোনো ছবি পায়নি। তাই ছবি যদি পাওয়া যেত তাতে ইসরো মনে করেছিল যে আর একটু বেটারভাবে পরের মিশনটিকে গড়ে তোলা যেত, কারণ ল্যান্ডার বিক্রমে কি ভুল ভ্রান্তি ছিল সেগুলোকে বিচার বিশ্লেষণ করে নেওয়া যেত। তবে অতটাও ভেঙে পড়ছে না বা অতটাও টেনশন করছে না ইসরো। ইসরো জানিয়েছে যে তারা চন্দ্রযান থ্রির মাধ্যমে আগের মিশনটিকেই সাকসেস করবে, যেটি চন্দ্রযান টু এর খানিকটা বাকি পড়ে গিয়েছিল, এবং চতুর্থ দেশ হিসাবেই ভারত সেই ইতিহাস গড়তে পারবে। এর মধ্যে বলে রাখি, ইংল্যান্ড কিন্তু ঘোষণা করে দিয়েছে যে তারাও চন্দ্রযান পাঠাচ্ছে, তবে তাদের যানটির নাম চন্দ্রযান অবশ্যই নয়, এবং তারাও ল্যান্ডার এবং রোভার চাঁদে নামাতে চলেছে। এবং এটাও শোনা যাচ্ছে যে তারা দক্ষিণ মেরুতে নামাবে না, তারা চাঁদের মধ্যবর্তী জায়গাতেই নামাবে, যেখানে আগে নাসা এবং রাশিয়া ল্যান্ডার নামিয়েছে সেখানেই ইংল্যান্ডও নামাবে। কিন্তু যদি ইংল্যান্ড আগে নামিয়ে ফেলে তাহলে কিন্তু চতুর্থ দেশ হিসাবে ইংল্যান্ডেরই নাম চলে আসবে। তাই ভারত আর দেরি করতে চাইছে না, কারণ এতটা গিয়ে মানে তীরে এসে তড়ি ডুবলে কিন্তু সত্যি আফসোস করার কিছুই থাকবে না। তাই যখন অরবিটার কাজ করে চলেছে, তাই শুধুমাত্র ল্যান্ডার এবং রোভার যত তাড়াতাড়ি সম্ভব তৈরি করে মহাকাশ যান দিয়ে তাকে চাঁদের সেই কক্ষপথে পাঠিয়ে দেওয়া এবং আলাদা করে নামানো, এবং সাথ দেবে চন্দ্রযান টু এর অরবিটারটি। এছাড়াও আছে ডিএসএন মানে ডিপ স্পেস নেটওয়ার্ক, তার মাধ্যমেও যোগাযোগ করা হবে নতুন ল্যান্ডার বিক্রম টু যাকে মনে করা হচ্ছে তার সঙ্গে, এবং চন্দ্রযান টু এর অরবিটারের সঙ্গে তো যোগাযোগ সবসময় রয়েছে। তো বন্ধুরা, চন্দ্রযান থ্রি নিয়ে যা যা খবর যখন আসতে থাকবে আমরা আপনাদের সামনে নিয়ে আসতে থাকব, এবং আমরা আরও উত্তেজিত হয়ে পড়ছি যে চন্দ্রযান থ্রি আগামী দিনে আমাদের সামনে আসতে চলেছে, এবং এবার যেন আমাদের সেই রাত যেই রাতে ল্যান্ডার বিক্রম টু চাঁদের মাটিতে অবতরণ করবে সেদিন যেন মাটি ছোঁয়ার পর আমাদের সারা ভারতবাসী উল্লাসে ফেটে পড়ে। শুধু ভারতবাসী নয়, সমস্ত মহাকাশপ্রেমী মানুষজন যারা যেখানে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছেন। ধন্যবাদ বন্ধুরা সঙ্গে থাকার জন্য। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চন্দ্রযান থ্রি, চন্দ্রযান টু এবং মহাকাশ গবেষণা, তাছাড়া অন্যান্য অনেক রকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমরা আসতে থাকি। লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে জানাবেন চন্দ্রযান থ্রি নিয়ে আপনাদের মতামত। আসি, আবার দেখা হবে, টাটা।